পাথর বোঝায় ট্রাকটা উল্টে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম শুভজিৎ সাহা ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢলডাকড়ি এলাকায় পাথর বোঝায় ট্রাকটা তল্লিগুড়ি থেকে মানতানি কালীবাড়ির দিকে যাচ্ছিল সেই সময় মানতানি দিক থেকে আসা একটি চার চাকা গাড়িকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় পাথর বোঝায় লরিটি গাড়ি নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা এক ব্যক্তি তাকে উদ্ধার করা হয় তাদের দুজনের বাড়ি মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাপালিপাড়া এলাকায় এদিক থেকে একটা গাড়ি আসতেছে আর ও তোদিক থেকে আসতেছে আমি ছিলাম ওইদিকে ও পারে এখন দেখিগুলো ছিল আর কি দুইটা গাড়ি রানিং ছিল তা দেখি যে দিয়ে দিয়ে সাইড 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 ও দিক নাই ঠিক আছে সাইডটা না তো ওই দিয়ে আসতে আসতে ট্রলিটা দেখি হালকা নাই না ট্রলিটা পাল্টে গেল ওই বাস থেকে ট্রলিটা পাল্টে ইঞ্জিনটা টান মারি ইঞ্জিনটা পালিয়ে গেল তখন তো ওই ওই ওইবারে ছিলাম ওই ওইবার থেকে আইসা পর দেখি যে এখন ড্রাইভার নিচে পড়ে গেছে ছিল তারপরে এখন এই জায়গায় প্রথমে দুজন ছিল দুজন ছিল অনেক মানুষ আসলো আসার পরে তো এখন সবাই মিলে গাড়ি ধাক্কা ধাক্কি করা হইতেছে আর বার করব একটা ছেলেকে বাইকের টোটোর মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে হসপিটালে তারপরে এখন ওকে সবাই মিলে ধরে ওই উঁচা করে আর কিসে করে বার করে জায়গায় রাখা হয়েছে আর কি এত জানি